সকাল সকালে আজকে মা বানিয়ে দিয়েছিল ফ্রাইড ম্যাগি আর আমি ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে কারণ আমার একটা ক্লাসও ছিল আর কিছু ইম্পর্টেন্ট কাজও ছিল দেন ওখান থেকে চলে গেলাম সোজা সিটি সেন্টার ওয়ানে আর এখন মুভি বলতে তো একটাই মুভি মাথায় ঘোরে সেটা হলো পাঠান তো হ্যাঁ অবভিয়াসলি পাঠান দেখতেই গেছিলাম বিধ্বস্ত অবস্থা থাকা সত্ত্বেও আমি বন্ধুদের হাতে ফোন ধরিয়ে বলি আমার একটুখানি স্লোমো করে দিতে তো সোরা সেটাই করছিল দেন আমরা ফাইনালি সিনেমাটা দেখতে ঢুকলাম আর সত্যি বলতে সিনেমাটা নিয়ে এতই ক্রেজ উঠেছিল যে একটা এক্সপেকটেশন আরও বেড়ে গেছিলো যে খুব ভালো হবে তো যাই হোক সিনেমা দেখার পর আমি এটুকুই বলবো হ্যাঁ এক্সপেকটেশন ফুলফিল হয়েছে আমার ভীষণই ভালো লেগেছে সিনেমাটা তোমাদের কার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আমি জানি অর্ধেকের বেশি মানুষ তোমরা এই সিনেমাটা দেখে ফেলেছো অলরেডি আর যারা স্যারকে ফ্যান তারা তো দেখেছোই তবে হ্যাঁ যারা নি তারা কি দেখতে পারো আমার বেশ ভালোই লেগেছে দেন আমাদের খুব খিদে পেয়ে যাওয়ায় আমরা সিটি সেন্টার ওয়ানেরই বার্গার কিংয়ে চলে যাই আর ওখানে অনেক খাওয়ার অর্ডার করে ফেলি তারপর আমি বাড়ি চলে আসি আর আজকের দিনটা আমার এইভাবেই কাটলো তো তোমাদের যদি মিনি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং